নমস্কার বোলপুর শান্তিনিকেতনের অন্তর্গত ছাতিমতলার নিকটবর্তী তিন পাহাড়ি একটি বিশেষ ঐতিহাসিক স্থান বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বটবৃক্ষটিকে তিন পাহাড়ি নামে আখ্যায়িত করেছেন প্রায় কয়েকশো বছরের পুরাতন এই বটবৃক্ষের পাদদেশ লক্ষ্য করলেই দেখতে পাবেন তিনটি ধাপ অবস্থান করছে কবি এই বটবৃক্ষকে সম্মান দেবার জন্য সহজ পাঠ নামক রচিত শিশুদের পাঠ্য বইয়ের সামনের পাতায় এই বটবৃক্ষের ছবি তুলে ধরেছেন মনে পড়ে যায় ছোট খোকা বলে অওয়া শেখে নিষে কথা কওয়া সেই সঙ্গে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করে কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন এই তিন পাহাড়ি অর্থাৎ বটবৃক্ষটি একটি ঐতিহাসিক স্থান কারণ পরাধীন ভারতবর্ষে কবি তার সতীর্থদের নিয়ে এবং অসংখ্য দেশপ্রেমীদের নিয়ে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখতেন এই বটবৃক্ষকে স্মরণ করেই কবি লিখেছিলেন চোদ্দোশো সাল আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ্ছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে ভারতবর্ষের তথা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকগণ শান্তিনিকেতনে এসে এই বিক্রটি দর্শন করেন এবং স্মরণ করেন বালক রবীন্দ্রনাথ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথের সৃষ্টিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন লেখনীতে এই বটবৃক্ষের বর্ণনা দিয়েছেন কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা জানায় সকল বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আসুন এবং এই বিখ্যাত ঐতিহাসিক স্থান দর্শন করে অতীত দিনের ইতিহাসকে উপলব্ধি করুন নমস্কার